প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং এই করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলে বাসায় অবস্থান করছো। মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমি আছি পলি আক্তার, সহকারী প্রভাষক, আইসিটি মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় এবং সাধারণ জ্ঞান থেকে দ্বিতীয় লেকচার নিয়ে এসেছি। বরাবরের মতো আজকে আমি তোমাদের 40টি ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ছোট প্রশ্নগুলো আমি মুখে বলে দিব এবং উত্তরগুলো বলে দিব। তোমরা উত্তরগুলো খাতায় লিখে নিবে অথবা বই বই কলম বই খাতা কলম সাথে নিয়ে বসবে। আজকের লেকচার বরাবরের মতো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্কস পরীক্ষায় পাবে ইনশাল্লাহ। তাই আশা করব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চলো আজকের আলোচনা আমরা শুরু করি। দেখো, আমি নাম্বারিং করেছি গত লেকচারে, যেহেতু আমি 40 পর্যন্ত মানে 40টা করে প্রশ্ন দিয়েছি, তাই আমি পর্যায়ক্রমে আজকে 41 নাম্বার থেকে শুরু করব। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমাদের যেহেতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি একটি মাত্র অধ্যায়ের উপরে পরীক্ষা হবে, তাই একটি এই অধ্যায়ের উপরে 5 থেকে 6টি ভিডিও ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের নাম্বারিং গুলো পর্যায়ক্রমে থাকবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথম প্রশ্নটি, তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে? মানে তুমি তোমার কিছু ছবি তুলছো ডিজিটাল ক্যামেরায় বা ক্যামেরায়, সেই ছবিগুলো তুমি কোথায় রাখতে চাও? সংরক্ষণ পরবর্তীতে দেখার জন্য বা স্মৃতি মেমোরি হিসেবে রাখতে চাও, তাহলে কোথায় রাখবে? রাখবে হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্কে। কোথায়? হার্ড ডিস্কে। তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে ব্যবহার করবে হার্ড ডিস্ক। ওকে, দ্বিতীয় নম্বর, দেখো বাংলাদেশ সরকার কি নির্দেশনা জারি করেছে? বাংলাদেশ সরকার কম্পিউটার কম্পিউটারের কিবোর্ড এবং মোবাইল ফোনের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার জন্য নির্দেশনা জারি করেছে। তাহলে কি বলছে? বলছে যে কম্পিউটারে কম্পিউটার কিবোর্ডে আমরা বাংলা লিখতে পারি এবং মোবাইলের কিবোর্ডে আমরা বাংলা লিখতে পারি। সরকার এই নির্দেশনাটা জারি করেছে আমাদের সুবিধার্থে। ওকে, পরে পরবর্তী প্রশ্নটি দেখো, কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বা অন্যান্য যন্ত্রে কি প্রবেশ করানো যায়? আমরা যে কিবোর্ড প্রেস করি, প্রেস করে আমরা কি লিখতে পারি বা কি দিতে পারি? যে কোনো নির্দেশনা, ধরো আমি এই যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, আমি তো আমি টাইপ করেছি, টাইপ করেছি কোথায়? কিবোর্ডের মাধ্যমে আমি কি প্রেস করে তারপরে হচ্ছে আমি তোমাদের এই ক্লাসগুলো কি ক্লাসগুলো তৈরি করেছি। তাই আমরা যে কোনো নির্দেশনা, তথ্য এবং উপাত্ত প্রবেশ করাতে পারি। কি করতে পারি? কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে নির্দেশ যে কোনো নির্দেশনা, তথ্য উপাত্ত প্রবেশ করানো হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, বর্তমানে খুব জনপ্রিয় যন্ত্র কোনটি বলতো? বাচ্চারা, বর্তমানে খুব জনপ্রিয় যন্ত্র কোনটি? ডিজিটাল ক্যামেরা। কারণ ডিজিটাল ক্যামেরা আমাদের এখন বিনোদন বা ছবি তোলার জন্য বা যে কোনো ক্ষেত্রে স্মৃতি মেমোরি মেমোরি করে রাখার জন্য আমাদের ডিজিটাল ক্যামেরা অনেক বেশি উপকারী। তাই বলতে পারি বর্তমানে খুবই জনপ্রিয় যন্ত্র হচ্ছে ডিজিটাল ক্যামেরা। পরবর্তী প্রশ্নটি দেখো, ল্যাপটপে মাউসের কাজ করার জন্য বিল্ট ইন ভাবে কি থাকে? তোমরা তো ল্যাপটপ দেখেছো, তাই না? আমরা সবাই ল্যাপটপ চিনি। ল্যাপটপ উপরে খেয়াল করলে দেখবা আমাদের সাইডে মাছ বরাবর একটা টাচপ্যাড আছে। তাহলে কি আমরা যদি ল্যাপটপে মাউসের পরিবর্তে আমরা এই টাচপ্যাডটা ইউজ করতে পারি? আমরা বেশিরভাগ সময় টাচপ্যাডই কাজ করে থাকি, তোমরা খেয়াল করবে। যেহেতু ল্যাপটপ আমাদের ডেস্কটপ কম্পিউটারের একটি বিকল্প ডিভাইস, তাই আমরা মাউসের কাজটা বিকল্প হিসেবে এই টাচপ্যাডে করে থাকি। তাই বলা হয় ল্যাপটপে মাউসের কাজ করার জন্য বিল্ট ইন ভাবে টাচপ্যাড থাকে। পরবর্তী প্রশ্নটি দেখো, কিবোর্ডে সাধারণত কি থাকে? কিবোর্ডে সাধারণত কি থাকে বলতো? কিবোর্ডে আমরা কি দেখতে পাই? এ বি সি থেকে জেড পর্যন্ত আছে, আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের কি ডিজিট আছে, তারপরে কিছু অ্যারো চিহ্ন আছে, ব্যাক স্পেস আছে, ডিলেট আছে, এরকম কিছু বিশেষ চিহ্ন আছে। তাহলে আমরা বলতে পারি ল্যাপটপ কিবোর্ডের সাধারণত বর্ণ থাকে, সংখ্যা থাকে এবং বিশেষ কিছু চিহ্ন থাকে। বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্নটি দেখো, মাউসের কি থাকে? এখন আমরা জানবো আমরা যে মাউসটি ইউজ করি, আমরা মাউস দেখতে কেমন, আমি বলেছিলাম মনে আছে, মাউস দেখতে ইঁদুরের মতো, তাই মাউসকে ইঁদুরের ন্যায় বলা হয়। মাউস নিয়েও আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম ইনপুট ডিভাইসগুলোর মধ্যে দ্বিতীয় অধ্যায়ের। আমি যে তোমাদের বিস্তারিত ভিডিও ক্লাস নিয়েছি, প্রিভিয়াস ভিডিও ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা, সেখানে তোমাদের যাবতীয় ইনপুট এবং আউটপুট ডিভাইসের বর্ণনা আমি আলোচনা করেছি। দেখো মাউসের কি থাকে? মাউসের থাকে 2টি বাটন, একটা টাচপ্যাড আর একটি স্ক্রল চক্র।
স্ক্রল চক্র দিয়ে কি করে, আমরা যখন কোনো লেখার পরবর্তী পেজে যেতে চাই তাহলে কি করি, আমরা মাউস দিয়ে স্ক্রল করলে আমাদের সেই পেজে নিয়ে যায়, আবার যদি উপরে পেজে যেতে চাই তাহলে উপরের দিকে স্ক্রল করলে আমাদের উপরের পেজে নিয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে কোনটি? কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে অনেকগুলো থাকতে পারে, যেহেতু তোমাদের অপশন আকারে আসবে, চারটি অপশন থাকবে, তাই তোমাদের সেখানে অপশন থাকতে পারবে, যেরকম একটা অপশন থাকবে ডিজিটাল ক্যামেরা। তাহলে আমরা কি বলতে পারি, কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে ডিজিটাল ক্যামেরা। তোমাদের যেহেতু চারটা করে অপশন থাকবে, আশা করবো তোমাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তার পরবর্তী প্রশ্ন দেখো, গান বা যে কোনো ধরনের শব্দ কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি? গান বা যে কোনো ধরনের শব্দ কম্পিউটার ইনপুট দেওয়ার ব্যবহার দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম হচ্ছে মাইক্রোফোন। যেমন আমি তোমাদের এখন এই যে কাজটা কি করতেছি, তোমাদের ক্লাসটি ভিডিও রেকর্ড করছে, এই রেকর্ড করার জন্য আমার মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে, আদারওয়াইজ আমার কোনো অডিও শোনা যাবে না, জাস্ট ভিডিও দেখা যাবে। তাই আমরা যে কোনো শব্দ ইনপুট কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য কি ব্যবহার করে থাকি, মাইক্রোফোন। পরবর্তী প্রশ্নটি দেখো, প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা কি কাজে ব্যবহৃত হতো? প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা মহাকাশ গবেষণায় ব্যবহৃত হতো। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্ন 51 নম্বর কি বলছে, ডিজিটাল ক্যামেরা কি ধরনের পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে? ডিজিটাল ক্যামেরা ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। তাহলে আমরা এখন আবার জানবো ইউএসবি কি। ইউএসবি পুনরূপসী ইউনিভার্সাল সিরিয়াল বাস। পরবর্তী প্রশ্নটি দেখো, ওএমআর কিভাবে তথ্য বুঝতে পারে? ওএমআর আলোর প্রতিফলন বিচার করে তথ্য বুঝতে পারে। পরবর্তী প্রশ্নটি খেয়াল করো, দেখো বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন পড়ার জন্য ব্যবহৃত হয় কোনটি? বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন পড়ার জন্য ব্যবহৃত হয় ওএমআর। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ওয়েব ক্যাম বেশি ব্যবহৃত হয় কি কাজে? ওয়েব ক্যাম বেশি ব্যবহৃত হয় স্থির চিত্র কাজে এবং ভিডিও চিত্র কাজে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ওয়েব ক্যামের মাধ্যমে আমাদের কি ধরনের ইনপুট দেওয়া হয়? ওয়েব ক্যামের মাধ্যমে স্থির চিত্র এবং ভিডিও চিত্র ইনপুট দেওয়া হয়। তার পরবর্তী প্রশ্নটি হবে, ওয়েব ক্যাম বেশি ব্যবহৃত হয় কি কাজে? ওয়েব ক্যাম বেশি ব্যবহৃত হয় ভিডিও কনফারেন্সে এবং ভিডিও ফোনে। ওয়েব ক্যাম একটি জাস্ট তোমার একটি ক্যামেরা, তাই আমাদের যেহেতু ভিডিও কনফারেন্সে ভিডিও দেখে ভিডিওর ক্লাস করতে হয় বা ভিডিও ফোনে কথা বলতে হয়, তখন আমাদের ওয়েব ক্যামটা কাজে লাগে। যেমন আমাদের কম্পিউটার ওয়েব ক্যাম আছে বা এক্সট্রা আমি ওয়েব ক্যাম লাগিয়েও আমরা কথা বলতে পারি বা ভিডিও কনফারেন্স করতে পারি। পরবর্তী প্রশ্নটি দেখো, যে কোনো স্থানে ভিডিও কনফারেন্স করার জন্য কি ব্যবহার করা হয়? যে কোনো স্থানে ভিডিও কনফারেন্স করার জন্য ব্যবহৃত হয় কি বলতো? ওয়েব ক্যাম, ইন্টারনেট এবং কম্পিউটার। যেহেতু আমাদের একটা যদি কোনো ভিডিও কনফারেন্স করা লাগে, তাহলে আমার প্রথমে একটা ডিভাইস লাগবে, সেটা কি হতে পারে? কম্পিউটার অথবা মোবাইল ফোন। আর অবশ্যই আমার ইন্টারনেট কানেকশন লাগবে, যেহেতু আমার কাজটা অনলাইনে করতে হবে, তাই লাগবে কি ইন্টারনেট কানেকশন। আর তো একটা ক্যামেরা তোমার লাগবেই ভিডিও কনফারেন্স করার জন্য, তাই কি ব্যবহার করা যায়? ওয়েব ক্যাম। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখো, সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে তখন প্রয়োজনীয় তথ্য কোথায় জমা রাখে? আমি এটা নিয়ে তোমাদের পড়িয়েছিলাম, সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে তখন প্রয়োজনীয় তথ্য প্রধান মেমোরিতে জমা করে। পরবর্তী প্রশ্নটি দেখো, আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্য কিসের নামে পরিচালিত হয়? কিসের মাধ্যমে পরিচালিত হয়? আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রো প্রসেসর এর মাধ্যমে পরিচালিত হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, রম এর পূর্ণরূপ কি? রম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আমি তোমাদের রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, রম এর রিড অনলি মেমোরি, জাস্ট যেটা আমরা রিড করতে পারবো, পড়তে পারবো, চোখে দেখতে পারবো, কিন্তু আমরা সেটা এডিট করতে পারবো না, অর্থাৎ আমরা সেখানে কিছু ডিলিট করতে পারবো না, কিছু অ্যাড করতে পারবো না বা কিছু আপডেট করতে পারবো না। চল আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নটি কি বলা হয়েছে, সহায়ক মেমোরির ক্ষমতা কয়ভাবে প্রকাশ করা যায়? সহায়ক মেমোরির ক্ষমতা দুই ভাবে প্রকাশ করা যায়। তার পরবর্তী প্রশ্নটি দেখো, 8 বিট সমান কত বাইট? 8 বিট সমান 1 বাইট। তোমরা এখানে প্রশ্নগুলো ভুল করো, তোমরা হচ্ছে 8 বিট সমান 1000 কিলোবাইট বা 1024 বাইট এগুলো দিয়ে আসাও। তোমার প্রশ্নটা যদি আসে 1 বিট সমান কত বাইট, তাহলে তুমি দিবে 1 বিট সমান, তোমরা দিবে 1 বিট সমান
এক বাইট, আর যদি বলে এক বাইট সমান কত বিট, সেক্ষেত্রে এক বাইট সমান হবে 8 বিট। তার পরবর্তী প্রশ্নটি দেখো, 1 কিলোবাইট সমান কত বাইট, 1 কিলোবাইট সমান 1024 বাইট। পরবর্তী প্রশ্নটি দেখো, রমে তথ্যগুলো কিভাবে সংরক্ষিত থাকে, রমে তথ্যগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, অর্থাৎ তুমি কোনো কিছু রমে কম্পিউটারের রমে রাখলে সেটা তোমার কিভাবে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে, সেখান থেকে ডিলেট বা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তার পরবর্তী প্রশ্নটি দেখো, কম্পিউটারের স্মৃতি হিসেবে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে কোনটি, যেহেতু রমে তথ্যগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে তাই কম্পিউটারের স্মৃতি হিসেবে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে হচ্ছে রম। পরবর্তী প্রশ্নটি দেখো, র্যাম র্যাম বেশি হলে কি হয়, র্যাম বেশি হলে র্যাম কম্পিউটারের র্যাম বেশি হলে বা মোবাইলের র্যাম বেশি হলে কি হয়, র্যাম বেশি হলে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি পায় এবং কম্পিউটারের গতি বাড়ে, কি হয় র্যাম বেশি হলে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি পায় এবং কম্পিউটারের গতি বাড়ে। পরবর্তী প্রশ্নটি দেখো, কম্পিউটারের মাদারবোর্ডের অভ্যন্তরে যুক্ত থাকে কি, কম্পিউটারের মাদারবোর্ডের অভ্যন্তরে যুক্ত থাকে র্যাম ও রম। এবার দেখো সহায়ক স্মৃতিগুলো কি, সহায়ক স্মৃতিগুলো হচ্ছে হার্ড ডিস্ক ও মেমোরি কার্ড, সহায়ক স্মৃতিগুলো হচ্ছে হার্ড ডিস্ক এবং মেমোরি কার্ড। তার পরবর্তী প্রশ্নটি দেখো, অস্থায়ী মেমোরি কোনটি, বলতো অস্থায়ী মেমোরি রম, আমি বলছিলাম র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ অস্থায়ী মেমোরি, তাই আমরা রমকে আবার অস্থায়ী মেমোরিও বলতে পারি। আজকের লেকচারের আইসিটি থেকে সর্বশেষ প্রশ্নটি দেখো, আইবিএম এর পূর্ণরূপ কি, আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এই পর্যন্ত ছিল তোমাদের আজকের লেকচারের আইসিটি থেকে 30টি প্রশ্ন, আশা করি প্রত্যেকে প্রশ্নগুলো বুঝতে পারছো এবং তোমরা খাতা কলম নিয়ে নোটস করছো। আজকের এই লেকচার থেকে তোমাদের কাঙ্ক্ষিত 5 থেকে 7টি প্রশ্ন, 7 মার্কস তোমাদের পরীক্ষায় থাকবে। আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখছো। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা সাধারণ জ্ঞান থেকে, সাধারণ জ্ঞান থেকে আমরা পরবর্তী পর্যায়ক্রমে 10টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো নাম্বারিং যেহেতু পর্যায়ক্রম হয়েছে তাহলে কি হবে, 71 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত, বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত বলতো, আমরা সবাই জানি জাতীয় সংসদ ভবনের সদস্য সংখ্যা হচ্ছে কত, 350 জন, যেহেতু আমাদের বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ তাই বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। এর মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন হচ্ছে 50টি, কতটি জাতীয় সংসদের জন্য সংরক্ষিত মহিলা আসন 50টি। পরবর্তী প্রশ্নটি দেখো, নির্বাচনী আচরণ বিধি তৈরি করা কোন প্রতিষ্ঠানের কাজ, অবশ্যই এটা নির্বাচন কমিশনের কাজ। তার পরবর্তী প্রশ্নটি দেখো, বর্তমানে দেশে মোট কতটি ইউনিয়ন পরিষদের সংখ্যা রয়েছে বা বর্তমানে দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি, 4,554টি। তার পরবর্তী প্রশ্নটি দেখো, সার্বিকভাবে বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, অর্থাৎ বাংলাদেশের জলবায়ুকে সাধারণত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে অভিহিত করা হয়। তার পরবর্তী প্রশ্নটি দেখো, প্রতি বছর আমাদের দেশে কত ভাগ বন্যার পানিতে প্লাবিত হয়, আমাদের দেশে প্রতি বছর প্রায় 20 ভাগ, 100 ভাগের মধ্যে 20 ভাগ বন্যার পানিতে তলিয়ে যায় বা প্লাবিত হয়। তার পরবর্তী প্রশ্নটি দেখো, কর্মস্থলে নারীর মাতৃকালীন ছুটি কতদিন, কর্মস্থলে নারীর মাতৃকালীন ছুটি 6 মাস। তার পরবর্তী প্রশ্নটি দেখো, আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি, আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি বলতো, আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী আধুনিক গণতন্ত্রের ভিত্তি হচ্ছে নির্বাচন, কারণ বাংলাদেশের ভোটের মাধ্যমেই বা নির্বাচনের মাধ্যমেই আমাদের মন্ত্রী পরিষদ গঠিত হয়ে থাকে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের বা রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে, আমরা রুশ বিপ্লবের কথা সমাজ বিজ্ঞানে পড়েছি তাই না, রুশ বিপ্লবের নেতৃত্ব দেন লেনিন, এটা 1917 সালে লেনিন রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের বা রুশ বিপ্লবের নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্নটি দেখো, সর্বশেষ সাধারণ জ্ঞান থেকে সর্বশেষ প্রশ্ন আজকের লেকচারে, ন্যাটো কি, ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। বাচ্চারা তোমরা আশা করি আজকের লেকচারটি ভালো করে বুঝতে পেরেছ, পর্যায়ক্রমে আমি আবারও তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাস নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সব ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।